পরমাণু বোমা কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার বড় উদাহরণ হিরোশিমা ও নাগাসাকি। 1945 সালে এই দুই শহরে আমেরিকার পরমাণু বোমা হামলায় প্রায় 2.25 লাখ মানুষের মৃত্যু হয়। পরমাণু বোমা নিরস্ত্রীকরণ চুক্তির কারণে 80 দশকের পর থেকে বিশ্বের পারমাণবিক বোমা সংখ্যায় কমেছে, কিন্তু এখনও রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্য এই সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে বলে জানায় আমেরিকার বিজ্ঞানীরা। বর্তমানে রাশিয়ার কাছে আছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র। বিশেষজ্ঞরা মনে করেন বিশ্বের সব পরমাণু শক্তিধর দেশই তাদের অস্ত্র আধুনিকায়ন করছে। আধুনিকায়ন প্রক্রিয়ার একটা বড় অংশ কিভাবে সেটা নিক্ষেপ করা যাবে সে ব্যবস্থা। বিগত বছরগুলিতে নিত্য নতুন ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতা বেড়েছে। যেমন উত্তর কোরিয়া ইদানিং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে শঙ্কা তৈরি হয়েছে বড় না বরং ছোট আকারের পরমাণু বোমা নিয়ে, যেগুলোকে বলা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। এর কারণ হলো ছোট আকারের সেসব বোমা আধুনিক মিসাইল দিয়ে অথবা জাহাজ বা সাবমেরিনের ক্রুজ মিসাইল হিসেবে অথবা যুদ্ধক্ষেত্রে কামানের শেলের মতো করে প্রয়োগ করা সম্ভব। যেমন অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, যেটি 1 সেকেন্ডে 8 কিলোমিটারের মতো দূরত্ব পার করতে সক্ষম, এর মাথায় ওয়ারহেড হিসেবে পরমাণু বোমা ব্যবহার করা যেতে পারে। পরমাণু বোমার সক্ষমতা TNT বিস্ফোরক শক্তি দিয়ে অনুমান করা হয়। ধরে নেওয়া যাক একটি বোমার TNT বিস্ফোরক 100 টন। এটি 3 কিলোমিটারের বেশি এলাকা ধ্বংসযজ্ঞ চালাতে পারে। যদি এটি হয় 1000 টন, তবে ক্ষতিগ্রস্ত হতে পারে 6 কিলোমিটারের বেশি এলাকা। লেবাননের বৈরুতে যে রাসায়নিক বিস্ফোরণ ঘটেছিল সেটিকে 500 টন TNT বিস্ফোরণের সাথে তুলনা করা হয়। এখন ছোট আকারের যেসব পারমাণবিক অস্ত্র নিয়ে শঙ্কা, সেগুলোর TNT বিস্ফোরণ সক্ষমতা 1000 টন বা এর কিছু কম থেকে শুরু করে 1 লাখ টন পর্যন্ত হতে পারে। 1 লাখ টন শক্তির বোমা 16 কিলোমিটার এলাকা পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এমন অস্ত্র সমৃদ্ধ করার পিছনে বিশ্বের নেতৃত্ব ও ক্ষমতা টিকিয়ে রাখার সঙ্গে সম্পর্ক আছে বলে মনে করেন অনেকে। এই ধরনের অস্ত্র যারা ধারণ করে তারা মনে করে যে অন্য কোনো দেশ তাদের সাথে এমন কিছু করবে না যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। রাষ্ট্রের হাতে এমন একটা ক্ষমতা দিয়ে দেয় যে রাষ্ট্রের তার মর্যাদা এবং রাষ্ট্রের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করতে পারে। কাজেই এই অস্ত্র যার কাছে আছে সে কোনো সময় চায় না যে অস্ত্র তার হাত থেকে বাইরে চলে যায় বা তারা নিরস্ত্র হয়।